পরিবারের সাথে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অজয়ের জলে স্নান করতে নেমে জলের স্রোতে ভেসে গেল তিনজন, উদ্ধার দুজন, নিখোঁজ এক। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দফতরের টিম খোঁজ চালাচ্ছে ডুবুরি। আশঙ্কাজনক একজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পালিগ্রাম অঞ্চলের নবগ্রামের শেখ সুমনের পরিবার আজ পালিগ্রামের অজয় নদীর ধারে পরিবারের 12 জন মিলে পিকনিক করছিল। ওই পরিবারের 5 জন নদীতে স্নান করতে নামে। তার মধ্যে সুমনা খাতুন 14 বছর বয়স, সোহানা খাতুন 20 বছর বয়স এবং আসিফ শেখ 16 বছর বয়স। তারা অজয়ের জলে নামতেই জলের স্রোতে তলিয়ে যেতে থাকে তিনজন। কোনোক্রমে আসিফ পাড়ে উঠে চিৎকার করলে উদ্ধার কার্যে এগিয়ে আসে গ্রামবাসীরা ও পরিবারের লোকেরা। এরপর সোহানাকে উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায়। সুমনা খাতুনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানা গেছে। তড়িঘড়ি খবর যায় মঙ্গলকোট থানায়, আসে ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দল। ঘটনাস্থলে বিডিওর তত্ত্বাবধানে মঙ্গলকোটের একাধিক আধিকারিক ও পুলিশ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সোহানা খাতুনকে গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। আর ঠিক কী হয়েছিল ঘটনা জেনে নেব আসিফের কাছ থেকে এবং অন্য যে পরিবারের সদস্য রয়েছে তার কাছ থেকে। আমরা চান করতে গেছিলো সবাই। কোথায়? ওই তো দিদিকে। তারপর? তারপর সবাই চলে গেছিলো দিদি। তারপরে ওই বাচ্চাগুলোকে নিয়ে একজন গেছিলো দাদা, দিয়ে ওরা পারছিল না, বাচ্চাগুলোকে সামলাতে পারছিল না, দিয়ে আমার ভাই ডুবে গেছিলো, দিয়ে সবাই মিলে ডুবে গেছে। তারপরে একজনকে পেয়েছে আর দুজনকে পেয়েছে, একজনকে পাইনি এখনো। তুমি ডুবে গেছিলে? না আমি ছিলাম না, আমি উঠে গেছিলাম, আমি পুরো লাস্টে ছিলাম, আমি চান করিনি, আমি এখন ডুবলাম। পিকনিক করতে গেছিলো? হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? কোথায় বাড়ি তোমার? বর্ধমান। এখানে কি আত্মীয় বাড়ি এসেছিলে? হ্যাঁ। আমি সেই অজয় নদীতে গেছিলাম, তারপর এমনি কি করতে চান করতে গেছিলাম। পিকনিক করতে করতে? হ্যাঁ, পিকনিক করতে করতে এমনি চান করতে গেছিলাম, দিয়ে মানে হঠাৎ আমি ভেসে গেলাম। আমার থেকে একটা বড় দাদা ছিল, আর আমি ছিলাম, আর এই সোয়ানা বলে মেয়েটা ছিল, আর আমার একটা ভাই ছিল, আর একটা আমার অতীন একটা মেয়ে ছিল। কজন ডুবে গেছিলি? ডুবে গেছিলাম 5 জন ডুবেছিলাম, দিয়ে একজন খালি হয়নি আর বাকি 4 জন চলে এসেছি। একজনকে তুলতে পারে নাই? না। তার কি নাম? তার নাম সুমনা। সুমনা? সুমনা কোথায় বাড়ি? নবগ্রাম। তোর কি নাম? আসিফ। কোথায় বাড়ি? বর্ধমান। আসিফ কি? শেখ আসিফ। এখানে কোথায় আত্মীয় বাড়ি এসেছিলি? এখানে আমার কাকার বাড়ি আছে। আমি ভেসে গেছিলাম। ভেসে গেছিলি? তো কারা উদ্ধার করলো? আমি নিজেই এসেছি। সাঁতার কাটতে পারিস? হ্যাঁ। পরিবারে রয়েছে গভীর শোকের ছায়া, এখনো পর্যন্ত চলছে উদ্ধার কার্য। যদিও সন্ধে নেমে যাওয়ায় কিছুটা সমস্যায় রয়েছে যারা উদ্ধার কার্য চালাচ্ছেন তারা। স্থানীয়রা কি জানাচ্ছেন একবার শুনে নেব। গ্রাম অঞ্চলের নবগ্রামে অজয় নদীর ভিতরে একটা ফ্যামিলি পিকনিক করতে এসেছিল। 3-4 জন এখানে চান করতে এসে 3 জন পড়ে গিয়েছিলো, 2 জনকে তুলতে পারা গেছে আর 1 জনকে তুলতে পারা যায়নি। যে যাকে তুলতে পারা যায় নাই তার নাম সুমনা, 2 বছর বয়স। আর 1 জন বর্ধমানে ভর্তি আছে, তার নাম সোহানা বিবি, তার বিয়ে হয়েছে। আর 1 জন আসিফ শেখ, সে ভালো আছে। বিডিও অফিস থেকে সবাই এসছে, প্রশাসন এসছে এবং আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের দলীয়ভাবে অঞ্চলের সব নেতৃত্ব আছে। দেখা যাক, এরা তো নামছে, ডুবুরি নামছে এবং বোট এসছে, জলের স্রোত আছে এবং এখানটা গভীর খুব, এখানে গর্ত আছে। আপনার নাম? আমার নাম শেখ রহিম ওরফে খোকন। আব্বাস ও আমিরুলের রিপোর্ট, মোবাইল নিউজ 19।